হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আমি মোশালি মহাওয়ালাদার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার সাথে আছে জর্জ লিংকন ডি কস্তা, আপনাদের সবার প্রিয় মানুষ। তো আজকে আমি একটা প্ল্যান করলাম, যে আজকে একটু আগে মাথায় আসলো আর কি প্ল্যানটা ভিডিওটা করার, যে আমি ওকে কিছু প্রশ্ন করব, ও আমাকে কিছু প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরগুলো কি হয় এগুলো আপনাদের সামনেই আমরা জাস্ট একটা ফান বলতে পারেন বা আমাদের শেয়ারিং বলতে পারেন। প্রাধান্য চাই, তো আমার স্ত্রীর মতের প্রাধান্য দেওয়া উচিত এবং তারও খুশি হয় এমন কিছু কাজ যেটা সে করতে পছন্দ করে সেখানে একটু যদি সহযোগিতা করি তাহলে খুশি করে। তো আসি, আমরা ভালো আছি আর কি। তো সম্পর্ক থাকা দরকার, আমরা আশা করি এর থেকে আমরা খারাপ কিছুই শিখতে পারবো না, বরং তো ভালো কিছুই শিখতে পারবো। আর বর্তমান দিনকালে ফেসবুকে অনেক এমন কিছু জিনিসপত্র হয় যাতে অশিক্ষিত মানে কুশিক্ষাই বেশি পাওয়া যায় এবং ওগুলাই অনেক বাজেভাবে ইম্প্যাক্ট ফেলে আমাদের সমাজে। তো আমরা চিন্তা করছি যে জিনিসটাকে যদি একটু উল্টোভাবে ঘুরিয়ে একটু পারিবারিকভাবে এবং পারিবারিক বন্ধন যে একটা কত বড় ব্যাপার ওই জিনিসটা বোঝানোর জন্য বিভিন্ন ছোটোখাটো ব্যাপার দিয়ে যদি আমরা প্রকাশ করতে পারি এবং আপনাদের সহযোগিতার হাত আমরা পাই তাহলে জিনিসটা হয়তো বা আরও মধুর হবে। আচ্ছা, আমি আমি ওকে প্রশ্ন করব আমাকে নিয়ে, আমার আমার সম্পর্কে আর কি জানতে চাই ওর কাছে, যে ও কতটুকু জানে আমার সম্পর্কে বা আমার সম্পর্কে ফিলিংস কি, এটাই প্রশ্ন করবো। আর ও প্রশ্ন করবে ওকে নিয়ে, আমি কি বলি। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা সেটা হলো, বলো আমার প্রিয় রং কি? পারে না শিওর আমি, সাদা কালো। মানে আসলে ঘটনা হচ্ছে যে সাদা কালো এমন একটা জিনিস যে অনেকেই এটা পছন্দ করে, তারপরে কমন খেলানোর জন্য কথা বলছি, বাট হয়তো আমি হয়তো বলতাম যে আকাশি নীল বা এরকম, কারণ তোমার মধ্যে যেরকম একটা গল্প লেখা, কবিতা লেখা এবং বিভিন্ন ক্রিয়েটিভ সাইড আছে, তো আমি হঠাৎ করে মনেই হতো যে তোমার হয়তো আকাশি নীল, কিন্তু কমন খেলানোর জন্য একটা উপ শিক্ষাটা চেষ্টা করলাম যে ওইটা বলে দিই সাদা কালো, তাহলে মিলে আর কি সাদা কালো। হ্যাঁ, মানে সাদা আর কালো এটা এই দুইটা রং আসলে সবারই পছন্দ, তো আমার স্পেশালি আর কি সাদা রংটা একটু বেশি পছন্দ। আমি যখন ড্রেস বা কিছু কিনতে চাই সাদা রং দেখলে কেমন যেন আমি চোখ ফিরাতে পারি না, ওইটাই আমার কিনতে হবে। সাদা যদি প্রথমে দেখে ফেলছি তাহলে সাদাটাই নিতে হবে এরকম। আর তাছাড়া সব রঙই আমার পছন্দ, আমাকে কেউ যখন জিজ্ঞেস করে আমার প্রিয় রং কি, আমি সবসময় বলি যে রংধনু আমার সবচেয়ে প্রিয় রং, কারণ রংধনু সাতটা রং থেকেই সবগুলো রঙের সৃষ্টি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার সাথে কাটানো প্রিয় মুহূর্ত কি, কোনটা? ওয়েল, সবচেয়ে বলবো যে এখন যেটা আগে যেটা হতো তো ওইটা তো আসলে এখন হয় না। তো প্রথমে যেটা হতো যে আমরা অনেক দিন আগে সামরিক জাদুঘরে গিয়েছিলাম দুজন দেখা করার জন্য, তো তখন যখন নতুন নতুন পরিচয় তখন দেখা করার জন্য ওদিকে গিয়েছিলাম আমাদের বিজয় সরণের দিকে, তখন আমাদের রিলেশন অনেক কিছুই না। ওই দিনটা আমার খুব মনে পড়ে, আমার আসলে ডেট এগুলো ওরকম মনে থাকে না, কিন্তু আমার ওই মুহূর্তগুলো মনে থাকে। কিন্তু বর্তমানকালে আমি যেটা বলতে হয় যে আমার তোমার সাথে কাটানো সবচেয়ে মধুর সময় হচ্ছে যখন আমি, তুমি আর আমাদের লিও বাবু একসাথে থাকি, তো এটা ছাড়া আমি আর কোনো কিছু খুঁজে পাই না এবং এটাই আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সময় যখন আমাদের সন্তানকে নিয়ে আমি আর আমার স্ত্রী সুখে শান্তিতে কোথাও যাই অথবা গল্প করি অথবা সময় পাই। তারপর প্রশ্ন হচ্ছে আমার মধ্যে কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি পছন্দের? তোমার মধ্যে জিনিসটা সবচেয়ে পছন্দ করি আমি সেটা হচ্ছে তোমার সততা, এবং যেটা হচ্ছে যে কোনো মানুষের প্রতি অন্যায় আচরণ না করা, এবং যেটা বলবো যে দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন যে আমি মাঝে মধ্যে অনেক উচ্চারণ ব্যবহার করি, অনেক রাগারাগি করি, অনেক সময়
অবিবেচকের মতো কিছু অ্যাক্টিভ করি, যেটা আমার জন্মগত স্বভাব দোষ। কিন্তু তারপরও লিমু দেখা যায় আমি যদি এটা অন্য কারোর প্রতি এটা করছি, সেই জিনিসটা লিমু সাথে সাথে কিন্তু আমাকে কারেকশন করে দেয় যে না, তুমি যদি লোকটার সাথে এই কাজটা করতে পারো না বা তুমি এই ব্যক্তিকে তুমি এরকম অপমান করতে পারো না। তো যেটা আমি বলবো যে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি যেই ব্যান্ডে, আমার সৌভাগ্য আমি এত বছর যে ব্যান্ডে গান গাই বা গাওয়ার চেষ্টা করি আর্টসেল, তো আমি ওইখানে যেই একটা আবহাওয়া পেয়েছি যে আমাদের ব্যান্ডের মধ্যে সবসময় কিন্তু একই কথাই প্রচলিত যে মানুষকে ইনসাল্ট না করে নিজে কতটুকু ভালো কাজ করা যায় সেইটার দিকে কাজ করো, তাহলেই বরঞ্চ তোমার ভালো হবে। তো এটা আমার অনেক বড় সৌভাগ্য সৃষ্টিকর্তার কাছ থেকে যে আমি যে ওয়াইফ সৃষ্টিকর্তা আমার হাতে দিয়েছেন তার কাছ থেকে ওই একই ধরনের একটা বাইক পাই। অনেক সময় চিৎকার চেঁচামেচি রাগারাগি করি, ভাঙচুর করার মতো কি করি, এটা আসলে সব পরিবারেই হয়। ম্যানেজার শুধু তাহলে এখন থেকে ক্ষমা সুন্দর দিতে হবে, যেহেতু আমরা ভিডিওতে আছি একটা সুন্দর। তো এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে সততা এবং মানুষের প্রতি যে তার সহানুভূতিশীলতা এবং তোমার যে মানুষের প্রতি যে ভালোবাসা এবং কারো ক্ষতি না করে উপকার যদি করা যায় তা করা এবং ক্ষতি একটি না, এই জিনিসটা আমার সবচেয়ে বেশি। এবার একটু সুযোগ দেই খারাপ কিছু বলার, আমি তো জানি এবারে যে প্রশ্নটা করবো এটার উত্তর যে কি হবে এটা আমি একদম 100% শিওর। আমার কোন ব্যাপারটা সবচেয়ে বেশি অপছন্দের, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কথা বলছে হাতে মোবাইল, তো আমি ওকে সবসময় বলি যে মোবাইল 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 ঘুম থেকে উঠা মোবাইল, তো মোবাইল দীক্ষা চোখ খোলা, মোবাইল দীক্ষা চোখ বন্ধ করা, তো রান্না বাড়ি করার আগে মোবাইল দেখা, তো রান্না বাড়ি কইরা মোবাইল দেখা, আর কারোর সাথে না ফোনে কথা বলতে পারে না, খালি কি বলে কি এর বলে এসএমএস করে চ্যাট করে, তো কথা বললেই তো হয় না, কথা বললে হয় না, আমার কি ভাই পয়সা খরচ হোক একটু এমনি বন্ধ না, তারপরে নিশা, তো এটাই আর কি বিপজ্জনক। তো আপনারা সবাই একটু প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন, অবশ্যই ওর মাইগ্রেনের প্রবলেম আছে অনেক সময় বুঝতে চায় না, কিন্তু তারপর আমি বুঝি যে আমি ওকে যতবার বলি তুমি মোবাইল ফোনের থেকে যে আমার এত মোবাইলটাই, তো এটাই হচ্ছে ব্যাপার। তো এছাড়া এমনি যেটা হয় যে তুমি খুব রক চটা, যখন রেগে যাও তখন আর আমাকে সম্মান করো না, কিন্তু তারপরে বলবো যে আমাকেও পরিবর্তন করা উচিত, কিন্তু তারপরে বলবো যে একটু রাগটা একটু কমলেই ভালো হয়, কারণ আমার তো দেখা যায়। তুমি তো মেটাল গান শুনো না, তো তুমি এরকম কেন, তুমি তো একবার কোমল। এটা হচ্ছে শেষ প্রশ্ন, অন্যরকম। আসলে সবচেয়ে বড় কথা যে আমি তো ভালোবেসেই তোমাকে বিয়ে করছি এবং তোমার সবগুলো কাজ যতটুকু, মানে একটা মানুষের তো সবকিছু ভালো হতে পারে না, কিছু কাজ ভালো হয় কিছু কাজ খারাপ হয়, তো ভালো খারাপ মিলিয়েই হচ্ছে একটা মানুষ। তো আমার মধ্যেও যেমন অনেক খারাপ কিছু আছে কিছু ভালো আছে, তোমার মধ্যেও অনেক ভালো আছে হয়তো কিছু খারাপ আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, আমাদের একটা রিলেশন আছে এবং আমরা এমন কোনো কাজ বা এমন কোনো অ্যাপ্রোচ আমরা এখন পর্যন্ত করি নাই বা আমার জ্ঞানত বা তোমার জ্ঞানত আমরা করি নাই যেটা কিনা মানুষকে উপহাস করা হয় অথবা মানুষকে অপমানসূচক জায়গায় নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপরও যেসব ব্যক্তি, আমি ফ্যান বলবো না, আমি বলবো যে কি বলবো বলতে পারি না, যারা আসলে সত্যিকারের ফ্যান তারা কখনো এরকম করে না। তো আমি বলবো যে এটা খুব দুঃখজনক যে কিছু মানুষ তারা তাদের মানবিকতা বর্জন করে অমানুষের মতো কিছু কমেন্ট করে এবং কথাবার্তা বলে, অ্যাপ্রোচ করে এবং একটা হিংসাত্মক একটা কেমন যেন একটা খারাপভাবে বলে, তোমার প্রতি যখন এগুলো বলে তখন আমার আসলেই খারাপ লাগে, কিন্তু সবসময় এরকম করে বলা তো হয় না,
আর যেহেতু পাবলিক ফিগার অনেককে তো দেখা যায় যে তুমি যদি 10টা কথা বলো মানুষ হয়তো বা ওইভাবে নিবে না, কিন্তু আমি একটা কথা বললে ওইটা হয়তো বা অনেক বেশি বড়ভাবে নিবে বা আঘাত পেলে বেশি আঘাত পাবে। এমনও তো হতে পারে যারা এই কাজগুলো করছেন তারা হয়তো বা কিছুদিন পরে তাদের ভুলটা বুঝতে পেরেছেন এবং তারা ভালোর পথে চলে এসছেন, এবং হয়তো তারা এতটা লজ্জিত যে আমাদের কাছে হয়তো লজ্জা প্রকাশ করার মতো ক্ষমতা আপনারা হারিয়ে ফেলেছেন, কিন্তু আপনারা মনের দিক থেকে অনুতপ্ত, এটাও তো হতে পারে। তো আমি বলি যে আমি বলতে চাই যে এরকম করে শুধু তোমার প্রতি না, কারো প্রতি আমার মতে ফেসবুকে এইভাবে, কারণ ফেসবুক একটা খুব সুন্দর একটা সোশ্যাল ম্যাটার, একটা কানেকশন করার জায়গা, সবার সাথে একটা কমিউনিকেশন হয়। তো এইটাকে অপব্যবহার না করে এটাকে ভালো কাজ করা উচিত। যেমন ডিনামিক তৈরি করা হয়েছিল সেটা পাহাড়গুলো ভাড়া ভিতর দিয়ে মানুষ তার কলকারখানা রাস্তা এগুলো তৈরি করতে, কিন্তু পরবর্তীতে দেখা গেল ডিনামিক ব্যবহার করে মানুষ মানুষ ধ্বংসযজ্ঞ চালানো। তো আসলে গুলি বা মোবাইল অথবা ডিনামাইট আমরা যেটাই বলি না কেন, এই জিনিসগুলো আসলে খারাপ না, কিন্তু এর ব্যবহার বিধি যদি আমরা ঠিকমতো না করি তাহলে ওটা আমাদের প্রত্যেকটা মানুষের তথা আমাদের পরিবারের তথা সমাজের এবং তথা পুরো দেশের এবং পুরো পৃথিবীর পুরো মানব জাতির জন্য একটা কাল রয়েছে। আমি আশা করব আমরা সবাই এই সমস্যার দিকে দূরে ফিরে আসব এবং আমাদের মানুষের পরিবর্তন হবে। আচ্ছা, এখন তোমার পালা আমাকে প্রশ্ন করার। আমি আসলে জানি না আমি প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা, কারণ স্কুল কলেজে যখনই আমাকে লিখতে দিত আমি একদম মানে অনেক লিখতে পারতাম, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখলেও আমার মনে হয় না লেখা শেষ হবে। আমি যে ফেসবুকে যখন আমি পোস্ট করি কিছু বা স্ট্যাটাস দিই তখন কিন্তু এত লম্বা লেখা লিখিয়ে দিই, তারপরেও আমার মনে হয় যে লেখাটা ছোট হয়ে গেল। তো কিন্তু যখন আমাকে বলতে দিত তখন আমি একটা লাইনও বলতে পারতাম না, দাঁড়াই থাকতাম, পড়া দিতে পারতাম না, মানে ওইভাবে প্রশ্নের উত্তর আমি দিতে পারি না বা কারোর সামনে ওইভাবে কথাও বলতে পারি না। ইদানিং একটু চেষ্টা করতেছি যে ভিডিও গুলো করার সময় একটু কথা বলতে আপনাদের সামনে। জানি না আপনারা কে কিভাবে নেন, আমি আসলেই মানে ক্যামেরার সামনে বা কারোর সামনে গিয়ে কথা বলার মতো মানুষ না। চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন যাতে আমি পারি প্রশ্নের উত্তর গুলো দিতে। Congratulations, you are very good. Okay, well, I'm asking you the same questions almost, the same questions that I have. You have asked me to ask you. I'm going to ask you, I'm going to ask you, I'm going to ask you, I'm going to ask you. তোমার সাথে কাটানো আমার আসলে সবগুলা মুহূর্তই প্রিয়, কিন্তু অপ্রিয় মুহূর্ত হচ্ছে যখন ঝগড়া করো, অসহ্য, একদম অসহ্য। আর আর কখন অপ্রিয়? যখন আমাকে বলে যে মোবাইল রাখো। লাল কালো আমার আসলে পছন্দ, তবে এর সাথেও আরো দুটো কালার আমার পছন্দ, সেটা হচ্ছে যেমন খয়েরি কালার অথবা স্কাই ব্লু, এই জিনিসগুলা আমার খুব, বাট আমি সাধারণত রেড এন্ড ব্ল্যাক এর কম্বিনেশনটা খুব ভালো লাগে। মানে নিজের জন্য কিছু কিনলেও তুমি সবসময় চেষ্টা করো লাল আর কালো, আর একটু খ্যাত আছে একটু হলুদ পছন্দ, একটু লাল একটু চকরা বকরা এগুলো পছন্দ। তো অনেক ক্ষেত্রে অনেক বন্ধু বান্ধব বলে তুই তো খ্যাত কেন, ক্যাক কারো কালার তো কালারই, তো আমার ওটা পছন্দ হয় আর কি। থ্যাংক ইউ। তো তারপর হচ্ছে তোমার একটা স্বপ্ন যা বাস্তবে দেখতে চাও, এমন একটা স্বপ্ন তুমি বলো। আমার স্বপ্ন যেটা বাস্তবে দেখতে চাই ওটা হচ্ছে, আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখি যে আমি বিজনেস করব। তো আমাদের হচ্ছে, আমি সবসময় আমার বাবা মাকে বলতাম এই কথাটা, আমি আগেও অনেকবার বলছি তারপরও আজকে বলতেছি, যে তোমরা বিজনেস করো, জুতার বিজনেস করো আর কাপড়ের বিজনেস করো, এই দুইটা বিজনেসের প্রতি কেন যেন আমার অনেক বেশি দুর্বলতা। তো যখন আমি তখন আমাদের আসলে ওইভাবে এত টাকা ইনভেস্ট করে
কি শোরুম দিবে বা দোকান দিবে এরকম অবস্থা ছিল না এখনো যে আছে এরকম নাই কিন্তু এখন হচ্ছে অনলাইনে যে বিজনেস করার সুযোগটা আসার পর আমার জন্য অনেক ভালো হয়েছে তো আমার এই যে অনলাইন স্টোরটা আছে মিমোসা ইউটোপিয়া বাই লিমু এখানে আমি দেশি পণ্য নিয়ে আসলে কাজ করি বেশিরভাগ সময় আমার প্রোডাক্টগুলো বেশিরভাগই দেশীয় প্রোডাক্ট হাতে বোনা দুই একটা হয়তো বাইরের প্রোডাক্ট থাকে সেটা আসলে কাস্টমার ডিমান্ডের জন্যই আসলে বাইরের প্রোডাক্ট কিছু রাখতে হয় একটা বিজনেস করতে হলে আসলে সব ধরনের জিনিসই থাকা উচিত তো আমার ইচ্ছা আছে যে একটা সুপার শপ দেওয়ার যেখানে আমার দোকানে জুতা ব্যাগ তারপর ড্রেস মানে সুপার শপ বলতে যা বোঝা যায় সব কিছু পাবে একটা মানুষ তার যাতে এ টু জেড সব কিছু পায় আমার দোকানে এরকম একটা সুপার শপ আমার দেওয়ার ইচ্ছা আছে এটাই আমার বর্তমানে স্বপ্ন যা বাস্তব করতে চাই আমি মনে করি যে তুমি যেরকম ভাবে কাজ করতেছো আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ছোট বাচ্চাকে মেইনটেইন করে তারপর কাজ করাটা আসলে একটা প্রশংসার দাবি রাখে তো আমি তোমাকে অনেক প্রশংসা করি কারণ আমি আসলে নিজেকে পাঁচ মিনিটও মনে হয় রাখতে পারি না আমার মা রাখে আর বউ রাখে তো বেশিরভাগ সব মানে মানে বিমুর পুরো জীবনটাই আসলে এখন বাবুকেন্দ্রিক আর আমার মা যখন সুযোগই পায় তখনই করে লাইক দুপুরবেলা আমার ঘুমানোর একটা অভ্যাস থাকে ওই সময় প্রিয় বউ তার সাথেই থাকে এবং ঘুমাতে আর সারা রাত আমার ছেলে নাইট গার্ডে নতুন চাকরি নিয়েছে আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী আমরা ভোর 5:30 পর্যন্ত সজাগ থাকে তো কারো যদি নাইট গার্ডে শর্ট পরে তো বলবেন লিফ্ট গিয়ে চাকরি ফিরে আসবে এই আর কি অবস্থা তো অবশ্য তুমি বিয়ের পরও যে এত কিছু মধ্য দিয়ে কষ্টের মধ্যে দিয়ে যে শারীরিক মানসিক কষ্টগুলোর মধ্যে দিয়ে গিয়েও তারপর যে তুমি তোমার ব্যবসাটা অল্প অল্প করে এগিয়ে নিয়ে যাচ্ছ এবং এই জিনিসটা আমি আসলে খুবই শ্রদ্ধা করি এবং আমি আশা পোষণ করি যে যেটা তোমার স্বপ্ন সেটা আজকে হোক আর কালকে হোক সেটা হয়তো পুরো অবশ্যই হবে তো আমি বলতাম আমি আরেকটা জানতে ছিলাম যে আমার কোন ব্যাপারটা তোমার সবচেয়ে বেশি অপছন্দ সবচেয়ে বেশি অপছন্দ না অবশ্যই আছে সবচেয়ে বেশি অপছন্দ তুমি হচ্ছে তোমার মুখ অনেক খারাপ ঈশ্বর যেভাবে একজন মানুষকে আসলে ঈশ্বর যেভাবে একজন মানুষকে তৈরি করে দিয়েছেন এর থেকে সুন্দর আর কি মুখ হতে পারে আপনাকে বলে ক্লিন শেভড মোটা গাল পুলা একটু দাঁড়িয়ে আছে এই সে মানে কিছু হইলেই গালি গালাজ করে মানুষকে এটা খুব খারাপ মানে প্রকাশ্যে করে না হয়তো কিন্তু একা একাই গজ গজ করতে থাকে গালি গালাজ করতে থাকে এই জিনিসটা আমার অনেক বেশি অপছন্দের আর আমার পিছনে খালি লাগে মানে খালি আমি কি কোন দোষটা করলাম এটা ধরার জন্য আমার পিছনে লাগেই থাকে যে তুমি এখন এটা করছো ওইটা ভুলে গেছো ওইটা করো নাই আমার ওয়াইফের একটা সমস্যা আছে যে সে সবকিছু ভুলে যায় তো এই যেমন লাইট জ্বালায় একদম থেকে বের হয়ে গেলে একটা জ্বালানি থাকে কল ছেড়ে এসে বলে তো এই কাছে অনেক এরকম হাজার হাজার তো আপনারাই বলেন একটা মানুষের পিছনে যদি সারাক্ষণ আর একটা মানুষ লাগে থাকে ভুল ধরার জন্য তাহলে ওই মানুষটা কি পরিমাণ অপ্রিয় হয় না মানে এটা শুধু ভুল ধরার জন্য না এটা হচ্ছে কি কারেকশন করার জন্য জীবনকে পাস করে দেয় এই হচ্ছে এইভাবে তোমাকে উপস্থাপন করতে হবে আচ্ছা বাই দ্য ওয়ে তাহলে তুমি বলো যে আমার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে ওর অনেক বেশি মায়া মানুষের প্রতি তো কেউ যদি বিপদে পড়ে সবসময় সাহায্য করার চেষ্টা করে চেষ্টা করতে গিয়ে নিজে বাসও খায় অবশ্য বিশেষভাবে ধরেন যে ওর কাছে আছে 10,000 টাকা এখন যদি ওর কাছে একটা মানুষ এসে বলে যে আমি অনেক বিপদে পড়ছি আমাকে 8,000 টাকা দেন আমি দুদিন পর দিতেছি তারপর সে করবে কি যে কতক্ষণ চিন্তা করবে প্রথম ভাববে যে দিবে না তারপর চিন্তা করবে যে না মানুষটা আসলে বিপদে পড়ছে দুই দিন পরেই তো দিয়ে দিবে তো এইভাবে করবে কি সে টাকাটা দিয়ে দিবে নিজের কাছে যে 2,000 টাকা আছে মানে দুই দিন পর যদি লোকটা না দেয় টাকা তখন কি খাবে তার কোনো গ্যারান্টি নাই কিন্তু সে করবে কি দিবে তারপর দুই দিন পর কিন্তু সেই টাকাটা অবশ্যই ফেরত পাওয়া যাবে না আর যারা আমাদের কাছ থেকে সবসময় ধার নেয় তাদের তারা সবসময় বিপদে পড়ে এই জন্য আমরা ভাবছি যে কপালে লাগাবো যে আমাদের কাছে ধার নিয়েন না আমাদের কাছে ধার নিলে আপনি অবশ্যই বিপদে পড়বেন আপনি সেই টাকা পরিশোধ করতেই পারবেন না একটার পর একটা বিপদে পড়তেই থাকবেন এটা আমার মনে হয় তো তারপরে ও যে মানুষকে সাহায্য করার যে মানসিকতা রাখে ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে আমি মনে করি যে আসলে আমাদের দুজনের মধ্যেই এই দোষটা এই বা এই গুণটা আছে এটা শুধু আমার নয় লিবুদেরও আছে
তবে হয়তো আজকে আমাদের আর্থিক অবস্থা এরকম ভালো না, কিন্তু হয়তো ঈশ্বর যদি চায় কোনো একদিন আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো হবে। এবং আমি দাবি রাখি সৃষ্টিকর্তার কাছে যে আমাকে অনেক বড় ভূমি দিল এবং সৎ পয়সা, এবং আমি যাতে মানুষকে আরও সাহায্য করতে পারি এবং লিমুর যাতে সাহায্য করতে পারি, এবং সেটা আর্থিকভাবে না হোক, মানসিকভাবে হোক, যে কোনোভাবে হোক, মানুষের পাশে মানুষের যদি হারাইতে না পারি তাহলে আমরা একটা অমানুষ ছাড়া রেখেছি। আলটিমেটলি ওরকমই, মানে কেউ যখন বিপদে পড়ে এসে আমাদেরকে নক দেয় আমরা প্রথমে ভাবি যে না করব, কিন্তু আমাদের কাছে একটা জিনিস থাকা অবস্থায় যদি আমরা মানে আমাদের বিবেকে লাগে যে আমরা কিভাবে না করব, পরে কি হবে ওটা দেখা যাবে, কিন্তু আসলে আমরা না করতে পারি না ওই সময়টাতে। আর আমরা অনেক বড় সৌভাগ্যবান যে আমাদের দুজনেরই বাবা মা এবং আত্মীয় স্বজন এবং জ্ঞাতি গোষ্ঠী সবার মধ্যে থেকেই আমরা এই অ্যাটিটিউডটা আমরা পেয়েছি যে মানুষকে সাহায্য করো, কাউকে বিপদে ফেলায় রেখো না, চেষ্টা করো যতটুকু পারো, হাত ধরে চলে এসো না। আরেকটা প্রিয় গুণ হচ্ছে তোমার, আমার বাবা মাকে তুমি ঠিক নিজের বাবা মার মতোই দেখো, আমার ভাই বোনকে নিজের ভাই বোনের মতো দেখো, এটা মানে অনেক ভালো। আমার মাকে, আমার ভাই বোনকে, আমার তো বাবা নাই, আমি দুর্ভাগা, আমার বাবা চলে গেছে বহুদূর, তো তারপরেও বলবো যে আমার মাকে অনেক সুন্দর করে তুমি দেখে রাখো, এবং আমার ভাই বোন গুলো তোমার খুব পছন্দ করে, এটা স্বাভাবিক ঘটনা। কারণ আমরা সবসময় বিয়ের পক্ষ থেকে আমরা দুজন একটা জিনিসই আমরা মনে করেছি যে আমরা একে অপরকে বিয়ে করছি না, আমরা আসলে একে অপরকে পরিবারকে বিয়ে করছি, একটা পরিবার আর একটা পরিবারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। তো আশা করি যে আমরা আমাদের এই ভালোবাসার বন্ধন অটুট রাখতে পারবো, এবং আমাদের একমাত্র সন্তান লিও বাবু জোসেফ লিওনিডাস ডিকস্টা, ও যাতে সুস্থ, সুন্দর এবং একটা স্বাভাবিক এবং খুব ন্যায়পরায়ণ একটা ভালো মানুষ হিসাবে বড় হতে পারে, তার জন্য আপনাদের সবার কাছে আমরা প্রার্থনা করছি, আপনারা আশীর্বাদ করবেন আমাদেরকে এবং আমাদের পরিবারের জন্য আশীর্বাদ। ধন্যবাদ। তো আজকে আমাদের এই ছোট একটা কি বলবো এটাকে, অনেক বছর ধরে আমি প্ল্যান করতেছি, আমি বলতে আমরা দুজনই প্ল্যান করতেছি কিন্তু আসলে হয়ে ওঠে না। তো এটা যাই হোক না কেন, আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন, আমার ফেসবুক পেজ মিমোস আলী মহাওয়ালাদার, এই ভিডিওটা যেখানে আপলোড করা হলো পেজে অবশ্যই লাইক দিবেন, আমাদের ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, তারপর কি ধরনের ভিডিও আপনারা চান আমাদের কাছে তাও জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল, আমারটা হচ্ছে মিমোস আলী মহাওয়ালাদার আর তোমারটা লিঙ্কনস ডেন, ওটা লিঙ্কনস ডেন, আপনারা আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবসময় অ্যাক্টিভ থাকবেন আমাদের সাথে, আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই চাই। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ।